এই ভিডিওতে আমরা দেখব ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করবেন। আপনি যদি ডাউনলোড করে রাখেন আপনার মোবাইলে যখন নেট না থাকবে সেই সময় কিন্তু আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন। তো সিম্পলি ইউটিউবটি যেভাবে ইউটিউবে আপনারা ভিডিও দেখেন ইউটিউবটি ওপেন করে নেবেন। এই কোণাতে আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন। তো প্রোফাইলের উপরে একবার এখানে ক্লিক করবেন, তার নিচে এখানে একটা অপশন পাবেন দেখুন সেটিং, তো এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে একটা অপশন দেখতে পারবেন আপনারা ডাউনলোড, তো ডাউনলোড একবার ক্লিক করবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন ডাউনলোড কোয়ালিটি, তো এটাতে একবার ক্লিক করবেন। এখানে দেখুন লো, মিডিয়াম, হাই এবং ফুল এইচডি, তো আপনারা মিডিয়ামে করে নেবেন, মিডিয়ামে কোয়ালিটি খুব ভালো আসে এবং তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। তো মিডিয়ামে এখানে ক্লিক করবেন একবার, তো এটা কিন্তু দেখুন মিডিয়ামে সিলেক্ট হয়ে গেল। তারপরে এখানে লেখা আছে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি, আপনি যদি ওয়াইফাই থেকে ডাউনলোড করেন ওয়াইফাই কানেকশন দিয়ে তাহলে এটাকে অন করে দিবেন, আর আপনি যদি মোবাইল ডাটার থেকে ডাউনলোড করেন মানে মোবাইলের নেট থেকে তাহলে এটাকে অফ রেখে দিবেন। এটা যদি অন থাকে তাহলে আপনার মোবাইল ডাটার থেকে ডাউনলোড হবে না। তারপরে এখানে একটা অপশন আছে দেখুন ইউজ এসডি কার্ড, তো এই ভিডিওগুলো যদি আপনি মেমোরিতে রাখতে চান তাহলে এখান থেকে এটা অন করে দিবেন। এটা যদি অফ থাকে তাহলে মোবাইলের যেটা ফোন মেমোরি থাকে ইন্টারনাল স্টোর সেখানে এটা সেভ হবে, তো এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন, এখানে আমাদের কাজ শেষ। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এখন আমরা ইউটিউবের আপনি যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন। সাপোজ আমি এই ভিডিওটি ডাউনলোড করব, তার জন্য এটার উপরে আবার এখানে ক্লিক করলাম। ভিডিওটি প্লে হওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন দেখুন ডাউনলোড, তো ডাউনলোডের উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ডাউনলোড চালু হয়ে গেল, দেখুন এখানে ডাউনলোডিং লেখা আছে, তো দেখুন এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। তো এটাকে আমরা এখন দেখবো কোথার থেকে, একবার এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি। ব্যাক হয়ে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন আপনারা লাইব্রেরি, তো এটার উপরে আবার ক্লিক করবেন। তারপরে এখানে একটা অপশন আছে দেখুন ডাউনলোড, তো ডাউনলোড একবার ক্লিক করবেন। এই যে আমরা এই ভিডিওটা ডাউনলোড করেছিলাম এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এই ভিডিওটা আমরা এখন নেট অফ করে দিয়েও দেখতে পারবো, আমি নেটটা অফ করে দিলাম এখান থেকে, নেট অফ করার পরে এবং এখন এটাকে প্লে করছি দেখুন এটা কিন্তু চলছে ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু ভিডিওটা চলছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।